डियर স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের ধাতুবিদ্যা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি H2S, H3SO4, HCl, নাইট্রোজেন, অ্যামোনিয়া এই সমস্ত চ্যাপ্টারগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, ধাতুবিদ্যাকে ইংরেজিতে কী বলে? মেটালার্জি বলে। ঠিক আছে, আমি বাংলাটা লিখেছি, আমি ইংরেজিটা লিখিনি। দেখো, ধাতুবিদ্যা চ্যাপ্টারটি থেকেই তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ধাতুদের নিয়ে আলোচনা। অনেক ধরনের ধাতু কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, তার মধ্যে কয়েকটা ধাতু না আমি কিন্তু নাম নিচে লিখেছি। কি না? আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, কপার, অ্যালুমিনিয়াম, সোনা, রূপা, তারপরে হচ্ছে মার্কারি। ঠিক আছে, মার্কারি, আমি সংকেতটা লিখছি না, শুধুমাত্র নামটা লিখে দিচ্ছি, মার্কারি, প্ল্যাটিনাম, অনেক ধরনের ধাতু এইগুলো কিন্তু। ঠিক আছে, বেশিরভাগ ধাতুগুলোকেই কিন্তু প্রকৃতিতে কী অবস্থায় পাওয়া যায়? না, যৌগ অবস্থায় পাওয়া যায়। আমি কি বললাম? না, বেশিরভাগ ধাতু, বেশিরভাগ ধাতু, বেশিরভাগ ধাতু প্রকৃতিতে কী অবস্থায় পাওয়া যায়? না, যৌগ অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, যৌগ রূপে পাওয়া যায়। কয়েকটি ধাতু আছে সেগুলো কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। মুক্ত অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে এমন কয়েকটি ধাতুর নাম কি? সোনা, রূপা, মার্কারি, প্ল্যাটিনাম। ঠিক আছে, তাহলে অনেক সময় পরীক্ষায় লিখতে দেয় যে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো, তখন তোমাদের এই সোনা, রূপা, মার্কারি, প্ল্যাটিনাম এই চারটের মধ্যে যে কোনো একটা তোমাদের নাম হিসাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা জানবো যে খনিজ কাকে বলে এবং আকরিক কাকে বলে। কি লিখেছি? প্রকৃতির ভূগর্ভে বা ভূপৃষ্ঠে পাথরের মতো কঠিন অবস্থায় বালি, মাটি বা কাদার সঙ্গে মিশ্রিত অবস্থায় ধাতব যৌগগুলিকে খনিজ পদার্থ বলে। কি লেখা আছে সংজ্ঞাটা? না, খনিজ বলা হয়। ধরো আমি অ্যালুমিনিয়াম একটা ধাতু নিচ্ছি। ঠিক আছে, এই অ্যালুমিনিয়ামটা যখন আমরা মাটির তলা থেকে বের করি, তখন এই অ্যালুমিনিয়ামটাকে কীভাবে বের করি? না, এর সঙ্গে, অ্যালুমিনিয়ামের সঙ্গে মাটি, কাদা, বালি, অক্সিজেন এই সমস্ত কিছু মিশে থাকে। ঠিক আছে, তার মধ্যেই কিন্তু অ্যালুমিনিয়ামটা আছে। তাহলে এই সমস্ত যে কিছু মিশে আছে, সেই একটা পুরো মানে পাথরের মতো চাই সেই অবস্থাটাকেই বলা হচ্ছে কিন্তু খনিজ পদার্থ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা জানবো যে আকরিক কাকে বলে। যেমন যে সব খনিজ পদার্থ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। আকরিক জিনিসটা কি? ধরো অ্যালুমিনিয়ামের খনিজ আছে অনেক, তার মধ্যে এমন একটা খনিজ পদার্থ যেখান থেকে এই অ্যালুমিনিয়াম ধাতুটাকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করতে পারি, তাহলে সেই খনিজ পদার্থকেই বলা হচ্ছে অ্যালুমিনিয়ামটার আকরিক। আর একবার বলি, অ্যালুমিনিয়ামের যে সমস্ত খনিজ পদার্থ আমরা প্রকৃতি থেকে পাই, তার মধ্যে যে খনিজ থেকে কম খরচে এবং খুব সহজ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় সেই খনিজকেই বলা হয় অ্যালুমিনিয়ামের আকরিক। আশা করি বুঝতে পেরেছ। অনেক সময় তোমাদের একটা কোশ্চেন পড়ে যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, কথাটি যথার্থতা ব্যাখ্যা করো। তখন তোমাদের কিভাবে লিখতে হবে? না, খনিজ কাকে বলে লিখতে হবে, আকরিক কাকে বলে লিখতে হবে, এবং উদাহরণের সাহায্যে কিন্তু বোঝাতে হবে। উদাহরণটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমি এই দুটো বলে দিয়েছি। ঠিক আছে, লিখেছি, দেখো, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট, চায়না ক্লে ইত্যাদি। চায়না ক্লেতে যথেষ্ট পরিমাণ অ্যালুমিনিয়াম থাকা সত্ত্বেও ওই খনিজ থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়া যথেষ্ট জটিল এবং ব্যয় সাপেক্ষ। তারপরে কি লিখেছি? কিন্তু বক্সাইট থেকে অপেক্ষাকৃত সহজ ও কম খরচে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়, তাই বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। কাজেই বলা যায় সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। আশা করি বুঝতে পেরেছ। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের একটা ইয়ারেও কিন্তু পড়েছিল। এছাড়া এর সঙ্গে কিন্তু আর একটা কোশ্চেন রিলেট করে দেয়। কি না? অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট চায়না ক্লে নয়, কথাটি যথার্থতা ব্যাখ্যা করো। তখন তোমাদের শুধুমাত্র কিন্তু এই অ্যালুমিনিয়ামের এই দুটো আকরিক দিয়েই কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই যে আমি যখন তোমাদের এই কোশ্চেনটা পড়বে যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, তোমরা এই অ্যালুমিনিয়ামের আকরিক দিয়েও ব্যাখ্যা করতে পারো, বা আয়রন, যে কোনো ধাতুর আকরিক দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারো, কিন্তু যখন স্পেসিফিক বলে দেবে তখন তোমাদের কিন্তু সেই ধাতুটার ওই দুটো খনিজ নিয়েই কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে,
এবার আসছি আমরা প্রথম ধাতু নিয়ে আলোচনা, যেটা কি না আয়রন। ঠিক আছে, তার সংকেত তোমরা জানো যে এইটা। এবার আমরা জানব যে আয়রনের আয়রনের যোজ্যতাটা কত। তাহলে আয়রনের যোজ্যতা হচ্ছে দুটো যোজ্যতা, প্রথমটা কি 2 আর দ্বিতীয়টা কি 3। ঠিক আছে, যখন 2 যোজ্যতা আমরা ইউজ করি তখন তার নাম হয় কি আস দিয়ে যৌগটার কিন্তু নাম হয়ে যায়। যখন 3 দিয়ে কোনো যোজ্যতা আমরা লিখি আয়রনে, মানে কোনো যৌগ আমরা লিখি, তখন সেটার নাম হয়ে যায় কি না ইক। যেমন তোমরা নাম শুনবে ফেরিক অক্সাইড, ঠিক আছে, যার সংকেতটা কি না Fe2O3। ঠিক আছে, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। কারণ দেখো এখানে আয়রনের যোজ্যতা কিন্তু 3, সেই কারণে কিন্তু এটা আমি ইক দিয়ে কিন্তু নামটা রিপ্রেজেন্ট করলাম। আর ফেরাস অক্সাইডের নামটা কি হবে, এইটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো এখানে আয়রনের যোজ্যতাটা কত 2, এখানে অক্সিজেনের যোজ্যতা কত 2, সেই কারণে কিন্তু আমি কিন্তু এখানে ফেরাস অক্সাইড বললাম আর এটা হচ্ছে ফেরিক অক্সাইড বললাম। এই সংকেত দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই দুটো সংকেতের কথা আমি বলছি না, কোনটা ফেরাস হবে কোনটা ফেরিক হবে এইগুলো কিন্তু নির্ণয় করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসি আয়রনের কিন্তু পারমাণবিক গুরুত্বটা। পারমাণবিক গুরুত্ব কিন্তু অলরেডি তোমরা জানো, কারণ অঙ্কগুলো করার সময় আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। তাহলে পারমাণবিক গুরুত্বটা কত, পারমাণবিক গুরুত্ব হচ্ছে 56, অনেক সময় নিম্ন বলা হয়, বা আর একটা বলা হয় কি না 55.85। ঠিক আছে, তোমাদের কোশ্চেনে যেটা উল্লেখ করা থাকবে তোমাদের অঙ্ক করার সময় কিন্তু সেইটা হিসাবেই লিখতে হবে। যদি 55.85 থাকে তাহলে এটা লিখতে হবে, যদি 56 থাকে তখন তোমাদের কিন্তু এইটা লিখতে হবে। এবার আসছি উৎসটা, মানে আয়রনের উৎসগুলো। ঠিক আছে, আয়রনকে কি বললাম, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, যৌগ অবস্থায় পাওয়া যায়। প্রথম আমরা জানবো আয়রনের খনিজগুলো। ঠিক আছে, খনিজগুলোর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। এরকম একটা খনিজ কি, একটা হচ্ছে অক্সাইড রূপে। ঠিক আছে, একটা কি বললাম না অক্সাইড রূপে, অক্সাইড রূপে আয়রনের খনিজের নাম কি না ম্যাগনেটাইট। ঠিক আছে, ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট যার সংকেতটা কি Fe3O4। 2 নাম্বার কি অক্সাইড রূপে রেড হেমাটাইট, রেড হেমাটাইট। ঠিক আছে, যার সংকেতটা কি না Fe2O3। ঠিক আছে, অক্সাইড রূপে আমরা কিন্তু এই দুটো যোগ করতে পারি। 2 নাম্বার আমরা জানবো যে কার্বনেট রূপে, কার্বনেট। এখানে অক্সাইড রূপে কেন বলা হচ্ছে, এখানে দেখো অক্সিজেন কিন্তু আছে বলে। ঠিক আছে, কার্বনের রূপে আমরা কিভাবে পাই না সিডেরাইট, এটাকে অনেক সময় বলা হয় যে স্প্যাথিক আয়রন, সিডেরাইট। ঠিক আছে, সিডেরাইট বা সিডারাইটও কিন্তু বলা হয়। ঠিক আছে, তাহলে অপর নামটা কি বললাম না স্প্যাথিক, স্প্যাথিক আয়রন। স্প্যাথিক আয়রনটার বদলে কিন্তু বেশি সিডেরাইটটাই পড়ে, সেই কারণে সিডেরাইটটা আমি আগে লিখলাম, সিডেরাইট যার সংকেতটা কি না Fe3CO3। এখানে কেন কার্বনেট বলা হচ্ছে, কারণ এখানে কার্বনেট আছে বলে, সেই কারণে আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা জানবো যে সালফাইড রূপে। ঠিক আছে, সালফাইড, সালফাইড রূপে নামটা কি না আয়রন পাইরাইটিস, আয়রন পাইরাইটিস, পাইরাইটিস। ঠিক আছে, যার সংকেতটা কি না Fe2। কেন সালফাইড বলা হচ্ছে, কারণ এখানে সালফাইড আছে বলে, সেই কারণে আমি আন্ডারলাইন করে দিয়েছি। ঠিক আছে, এই তিনটে যৌগ হিসাবেই কিন্তু মেনলি প্রকৃতিতে আয়রনকে পাওয়া যায়। ঠিক আছে, তার মধ্যে কোনগুলো হচ্ছে আয়রনের আকরিক, না একটা হচ্ছে ম্যাগনেটাইট যার সংকেত হচ্ছে Fe3O4, রেড হেমাটাইট যার সংকেত হচ্ছে Fe2O3, আর একটা হচ্ছে সিডেরাইট বা স্প্যাথিক আয়রন যার সংকেত হচ্ছে Fe3CO3। তাহলে তোমাদের যদি আয়রনের খনিজ লিখতে বলে তখন তোমরা লিখতে পারবে, আর যদি বলে যে আয়রনের আকরিকগুলোর নাম করো তখন তোমাদের কিন্তু ম্যাগনেটাইট, রেড হেমাটাইট আর সিডেরাইট এই তিনটের নাম কিন্তু লিখতে হবে, এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু সংকেতটা লিখে দেওয়ার চেষ্টা করো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জানবো যে আয়রনের রাসায়নিক ধর্ম সম্পর্কে। ঠিক আছে, আয়রনের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা কিন্তু এবার জানবো।
প্রথম যে পয়েন্ট আমরা জানবো সেটা কি, না বায়ুর সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে, বায়ুর সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে। এখানে বায়ু মানে কি, বায়ু মানে কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তোমরা সবাই জানো যে বায়ু মানে শুষ্ক বায়ুর সঙ্গে কিন্তু আয়রন বিক্রিয়া করে না, কি বললাম, না বায়ু যদি শুষ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আয়রন তার সঙ্গে বিক্রিয়া করবে না। তার মানে আমি কি লিখতে পারি এখানে, শুষ্ক বায়ুর সঙ্গে আয়রন বিক্রিয়া করে না, ঠিক আছে, আয়রন বিক্রিয়া করে না। দু নম্বর পয়েন্টটা কি, তাহলে শুষ্ক বায়ুর সঙ্গে বিক্রিয়া করে না, তাহলে নিশ্চয়ই আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে, যার জন্যে কিন্তু মরচে তৈরি হয়। তাহলে কি বললাম, না আর্দ্র বায়ুর সঙ্গে আয়রন, আর্দ্র বায়ুর সঙ্গে আয়রন বিক্রিয়া করে, আয়রন বিক্রিয়া করে মরিচা তৈরি করে, যেটাকে আমরা সাধারণ ভাষায় কিন্তু মরচে বলি, ঠিক আছে, মরিচা তৈরি করে, ঠিক আছে। এবার দেখো তোমাদের পরীক্ষায় যেটা পড়ে যে মরচে কাকে বলে, তখন তোমাদের কি লিখতে হবে, না আর্দ্র বায়ুর সঙ্গে আয়রন বিক্রিয়া করে আয়রনের উপর একটি বাদামি রঙের আস্তরণ পড়ে, এই আস্তরণকে মরিচা বলে। আমি একবার লিখে দিচ্ছি সংজ্ঞাটা, ঠিক আছে, আর্দ্র বায়ুর সঙ্গে লোহা বা আয়রন, ঠিক আছে, তাহলে লোহার উপর বাদামি রঙের আস্তরণ পড়ে এই আস্তরণকে মরিচা বলে, ঠিক আছে। অনেক সময় পরে যে এই মরিচার সংকেতটা কি, আমি লিখে দিচ্ছি পরের পাতায়, দেখো মরিচার সংকেতটা হচ্ছে, এখানে আমি সংকেত হিসাবে লিখছি, ঠিক আছে, মরিচার সংকেতটা হচ্ছে Fe2O3 এক্স অণু জল। এই এক্সের মান কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে, জেনারেলি এর সংখ্যা কিন্তু 3 হয়, ঠিক আছে। তাহলে তোমাদের যদি সংকেত লিখতে দেয় যে মরিচার সংকেত কি, তখন তোমরা লিখবে কি, Fe2O3 এক্স অণু জল, ঠিক আছে। এইটার একটা ভালো নাম আছে, নামটা কি, না সোদক ফেরিক অক্সাইড, কি বললাম ভালো নামটা, সোদক, সোদক জিনিসটা কি, না জলযুক্ত, সোদক কথাটার মানে হচ্ছে জলযুক্ত, মানে যে ফেরিক অক্সাইড বললাম তো, তার মানে ফেরিক অক্সাইডের সঙ্গে কিন্তু জল যুক্ত থাকলে সেটা হয় সোদক ফেরিক অক্সাইড, ঠিক আছে। তাহলে সোদক ফেরিক অক্সাইড ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মরচে সম্পর্কে আরও ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো, আমি এখানে কিন্তু বলবো না, ঠিক আছে। এবার দেখো মরচে পড়ার জন্য যে মেইন দুটো দ্রব্য দরকার সেগুলো কি, না একটা হচ্ছে বায়ু, যেখানে থাকবে অক্সিজেন, আর একটা কি থাকবে, না জল থাকবে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে কিন্তু জলীয় বাষ্প। তার পাশে সংকেতটা কিন্তু লিখে দিচ্ছে, অনেক সময় তোমাদের অপশন নির্বাচন করতে দেয়, একটা জায়গায় হলো অক্সিজেন আর নাইট্রোজেন, আর একটা জায়গায় থাকলে হয়তো অক্সিজেন আর জল, তখন তোমাদের কিন্তু দ্বিতীয় অপশানটাই কারেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছ, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একটা কোয়েশ্চেন। এবার আসছি আমরা 3 নম্বর পয়েন্টটা, মানে বায়ুর সঙ্গে বিক্রিয়ারই 3 নম্বর পয়েন্টটা, না বায়ুর উপস্থিতিতে লোহাকে তীব্রভাবে উত্তপ্ত করলে জ্বলে ওঠে এবং কি তৈরি হয়, না ফেরোসোফেরিক অক্সাইড। তাহলে একবার আমি লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, বায়ুর উপস্থিতিতে লোহাকে বা আয়রনকে
তীব্রভাবে উত্তপ্ত করলে, তীব্রভাবে উত্তপ্ত করলে, তীব্রভাবে উত্তপ্ত করলে কি তৈরি হয় বললাম? না, ফেরোসোফেরিক অক্সাইড তৈরি হয়। তাহলে ফেরোসোফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড তৈরি হয়। এবার আমরা বিক্রিয়াটা লিখব। দেখো, আয়রন তার সঙ্গে বায়ুর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? ফেরোসোফেরিক অক্সাইড, যার সংকেত হচ্ছে Fe3O4। আশা করি বুঝতে পেরেছ এই তিনটে বিক্রিয়া। এবার আসছি 2 নম্বর বিক্রিয়াটা, সেটা কি? না, জলের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে, জলের সঙ্গে বিক্রিয়া। সাধারণ উষ্ণতায় আয়রনের সঙ্গে কিন্তু জল কোনো বিক্রিয়া করে না। কি বললাম? না, সাধারণ উষ্ণতায়, ঠিক আছে, সাধারণ উষ্ণতায় লোহার সঙ্গে, সাধারণ উষ্ণতায় লোহার সঙ্গে জলের কোনো বিক্রিয়া হয় না, জলের কোনো বিক্রিয়া হয় না। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট কন্ডিশনেই কিন্তু বিক্রিয়াটা হবে। সেটা কি কন্ডিশন? না, লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম পাঠালে তবেই কিন্তু বিক্রিয়াটা হয়, এবং বিক্রিয়া করে কি তৈরি হয়? ফেরোসোফেরিক অক্সাইড তৈরি হয়। কি বললাম? না, লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম পাঠাতে হবে, শুধু জল নয়, স্টিম কিন্তু। ঠিক আছে, তাহলে লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে, লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে, লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে, ঠিক আছে, স্টিম চালনা করলে কি বললাম? না, ফেরোসোফেরিক অক্সাইড, আমি উপরে লিখে দিয়েছি, ফেরোসোফেরিক অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, এবার বিক্রিয়াটা আমি লিখছি। লোহিত তপ্ত লোহা তার সঙ্গে স্টিম, যার সংকেত হচ্ছে H2, বিক্রিয়া করে কি তৈরি হয়? না, Fe3O4, এটাই হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, আগে আমি লিখে দিয়েছি। তার সঙ্গে কি তৈরি হয়? হাইড্রোজেন তৈরি হয়ে যায়। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এবার আসছি পরের কোশ্চেন, সেটা হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে, ক্ষারের সঙ্গে, ক্ষারের সঙ্গে কিন্তু আয়রনের কোনো বিক্রিয়া হয় না। ঠিক আছে, আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এবার আসছি 4 নম্বর পয়েন্ট, সেটা না ব্যবহার। ঠিক আছে, ব্যবহারের মধ্যে যে প্রথম শর্তটা সেটা কি? না, বিশুদ্ধ লোহা কিন্তু আমরা ব্যবহার করি না। কি বললাম? না, বিশুদ্ধ লোহার ব্যবহার নেই, কারণ সেটা মানে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, সেই কারণে আমরা বিশুদ্ধ লোহা ব্যবহার করতে পারি না। তাহলে বিশুদ্ধ লোহার ব্যবহার নেই। ঠিক আছে, বিশুদ্ধ লোহার ব্যবহার নেই। যে সমস্ত লোহাগুলো আমরা দেখি, মানে আমাদের ঘরে যেসব লোহা আছে, সেই সমস্ত লোহা কিন্তু বিশুদ্ধ লোহা নয়। তার সঙ্গে কোনো না কোনো ধাতু মিশিয়ে সেটাকে কিন্তু সংকর ধাতু তৈরি করার পর তবে সেটাকে আমরা ব্যবহার করি। তাহলে বিশুদ্ধ লোহা ব্যবহার নেই। তাহলে কি ধরনের লোহা আমরা ব্যবহার করি? না, লোহার সঙ্গে, লোহার সঙ্গে কি বললাম? না, কার্বন মিশিয়ে, লোহার সঙ্গে কার্বন মিশিয়ে, তাছাড়া মানে শুধু কার্বন নয়, তার সঙ্গে অন্যান্য মৌল। তাহলে কার্বনটা এখানে কিন্তু বেশি পরিমাণে থাকবে, ঠিক আছে, অন্যান্য মৌলটা কম থাকবে। তাহলে লোহার সঙ্গে কার্বন মিশিয়ে এবং অল্প অল্প অন্য মৌল মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয়, তাহলে অন্যান্য মৌল মিশিয়ে যে একটা সংকর ধাতু তৈরি করা হয়, সেই সংকর ধাতুটাকেই আমরা কিন্তু ব্যবহার করি। ঠিক আছে, সংকর ধাতুটাকেই কিন্তু আমরা ব্যবহার করি। মূলত এই কার্বনটার ওপর ভিত্তি করে যে সংকর ধাতু তৈরি করা হয় সেটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়। কি বললাম? না, মূলত এই কার্বনের
পরিমাণের উপর ভিত্তি করে যে সংকর ধাতু তৈরি করা হয় সে মানে লোহার যে সংকর ধাতু তৈরি করা হয় সেটাকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা কি না, প্রথম ভাগটা হচ্ছে কাস্ট আয়রন, ঠিক আছে। প্রথম ভাগটা কি বললাম না, কাস্ট আয়রন বা ঢালাই লোহা, আয়রন, ঠিক আছে, আয়রন বা ঢালাই, সরি, ঢালাই লোহা। অনেক সময় পরে কিন্তু এই দুটো নামই কিন্তু পরে, যে কাস্ট আয়রনের একটা ব্যবহার লেখো বা ঢালাই লোহার একটা ব্যবহার লেখো। তাহলে কাস্ট আয়রন বা ঢালাই লোহার ব্যবহারটা কি, যেমন ধরো রেলিং, রড, কড়াই, জলের পাইপ, তাহলে কি বললাম, রেলিং, রড, জলের পাইপ, তারপরে কড়াই, এই সমস্ত নির্মাণ করতে কিন্তু এই কাস্ট আয়রন বা ঢালাই লোহা ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, পাইপ আর কড়াই, কড়াই ইত্যাদি, আমি এই কটা নাম লিখলাম, মানে আরও অনেক ব্যবহার করা হয়, আমি এই কটারই নাম লিখেছি। দু নম্বর ধাতুটা কি না, দু নম্বর ধাতুটা হচ্ছে রট আয়রন বা পেটা লোহা। তাহলে দু নম্বর ধাতুটার নাম কি বললাম, রট আয়রন বা পেটা লোহা, ঠিক আছে, রট আয়রন বা পেটা লোহা। অনেক সময় পরে মানে এই পেটা লোহার থেকে কিন্তু রট আয়রনের মানে নামটাই কিন্তু পরে। এর ব্যবহারগুলো কি না, এর ব্যবহার হচ্ছে তার, পেরেক, ছোট শিকল, তড়িৎ চুম্বকের মজ্জা, এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে কি বললাম না, তার, পেরেক, তড়িৎ চুম্বকের মজ্জা, তড়িৎ চুম্বকের মজ্জা, তড়িৎ চুম্বকের মজ্জা, ঠিক আছে, তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি করতে ব্যবহার করা হয়। শিকল, শিকল, এগুলো তৈরি করতে ব্যবহার করা। অনেক সময় পরে যে তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়, তখন তোমাদের লিখতে হবে কিন্তু রট আয়রন। যদি শুধু স্পেসিফিক বলে দেয় তখন তোমাদের রট আয়রন লিখতে হবে, যদি বলে যে মানে যে কোনো নাম লিখতে তখন তোমাদের কিন্তু লোহা লিখতে হবে, ঠিক আছে। এবার আসছি তিন নম্বর সংকর ধাতুটা। তাহলে তিন নম্বর সংকর ধাতুটা কি, সেটা হচ্ছে স্টিল। সেটা কি বললাম না, স্টিল, ঠিক আছে। এই স্টিল তোমরা জানো যে আমাদের সাধারণ ঘরে স্টিলের বাসনপত্র পাওয়া যায়। তাহলে এক নম্বর হচ্ছে বাসনপত্র, দু নম্বর হচ্ছে অস্ত্রোপচার, মানে চিকিৎসা ক্ষেত্রে যেসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু স্টিলের হয়। তাহলে অস্ত্রোপচারের যন্ত্রপাতি, অস্ত্রোপচারের, অস্ত্রোপচারের যন্ত্র, রেল লাইন, তাহলে রেল লাইন, ছুরি, কাঁচি, ইঞ্জিন, ছুরি, কাঁচি, ইঞ্জিন, ছুরি, কাঁচি, ইঞ্জিন, এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে কিন্তু স্টিল ব্যবহার করা হয়। অনেক সময় পরে যে অস্ত্রোপচারের যন্ত্রগুলো তৈরি করার জন্য স্টিলের কোন ভাগটা দরকার, তখন তোমাদের বলতে হবে যে স্টেনলেস স্টিল, ঠিক আছে, বা শুধু স্টিল বললেও কিন্তু হবে, আশা করি বুঝতে পেরেছ। এছাড়া আমি আর একটা বলে দিই, ইনভার, মানে ইনভার একটা যন্ত্র, ঠিক আছে, ওই ইনভারের মিটার, স্কেল, পেন্ডুলামের রড, ওইগুলো তৈরি করতেও কিন্তু স্টিল ব্যবহার করা হয়। তাহলে আমি একবার এটা লিখে দিই, অনেক সময় এই দুটো কোশ্চেন কিন্তু পড়ে, পেন্ডুলামের, পেন্ডু, পেন্ডুলামের রড, পেন্ডুলামের রড, এবং কি বললাম না, ইনভার, ইনভার মিটার স্কেল, ইনভার মিটার স্কেল, ইনভার মিটার স্কেল, মানে স্টেনলেস স্টিল থেকেই অস্ত্রোপচারের যন্ত্র, পেন্ডুলামের রড আর ইনভারের মিটার স্কেল, এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছো সমস্ত ব্যবহারগুলো। কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।